Assalamu alaikum, my dear viewers and well-wishers. Thank you all, those who are subscribing my channels and those who are staying with me. Thank you all from my core of heart. Today I am going to show you a new technique, that is learn proverbs by Bengali. বাংলার মাধ্যমে প্রবাদগুলো এবং ইংরেজি প্রবাদগুলো মনে রাখার কৌশল যেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব, জাস্ট আপনারা একটু প্র্যাকটিস করবেন আর বেশি বেশি অনুসরণ করবেন, অবশ্যই সেটা উপকার পাবেন। দেখুন আমরা একটু দেখি, এখানে একটা সেন্টেন্স লেখা আছে, পুরোটাই কিন্তু একটা সেন্টেন্স, জাস্ট মনে রাখার চেষ্টা করবেন একটু কষ্ট করে। মিস্টার আলম তেলা মাথায় তেল দেওয়া লোকটিকে অরণ্য রোদন না করে কাটা গায়ে নুনের সিটা না দিয়ে তিলকে কিল খেয়ে কিল চুরি না করে গরু মেরে জুতো দান না করে মরার উপর খাড়ার গা না ধরতে এক মুখে দুই কথা না বলে তিলকে তাল না করে জ্বলন্ত আগুনে ঘি না ঢেলে পরের মাথায় কাঁঠাল না ভেঙে নিজের সরকায় তেল দিতে বললেন। তাহলে এই যে একটা সেন্টেন্স, এখানে অনেকগুলা প্রভাব আছে, আমরা এখন একটা একটা করে সেই প্রভাবগুলো আপনাদেরকে দেখাবো এবং সেই প্রভাবগুলো এই একটা সেন্টেন্সের ভিতরেই আছে, জাস্ট আপনারা একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করবেন। ওকে ওকে মাই ডিয়ার ভিউয়ার্স, দেখুন তেল মাথায় তেল দেওয়া, টু ক্যারি কোল টু নিউ ক্যাসেল, অরণ্য রোদন, ক্রাইম ইন দ্য ওয়াইল্ডনেস, কাটা গায়ে নুনের সিটা দেওয়া, টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, কিল খেয়ে কিল চুরি করা, টু পকেট অ্যান ইনসাল্ট, টু পকেট অ্যান ইনসাল্ট, গরু মেরো জুতো দান, টু রো ফিটার টু ফে ফল, টু রো ফিটার টু ফে ফল, হচ্ছে পাঁচটা, বাকি পাঁচটা আমরা দেখাচ্ছি। ওকে, এরপরে দেখুন মরার উপর খাঁড়ার গা, টু স্লাই দ্য স্লেইন, টু স্লাই দ্য স্লেইন, মরার উপর খাঁড়ার গা, এক মুখে দুই কথা বলা, টু ব্লো হট অ্যান্ড কোল্ড ইন দ্য সেম ব্রেথ, টু ব্লো হট অ্যান্ড কোল্ড ইন দ্য সেম ব্রেথ, তিলকে তাল করা, টু মেক মাউন্টেন আউট অফ এ মোল হিল, টু মেক মাউন্টেন আউট অফ এ মোল হিল, দেন জ্বলন্ত আগুনে ঘি ডালা, টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, ফলের মাথায় কাঁঠাল বাঙা, টু মেক এ ক্যাশ স্পো, টু মেক এ ক্যাশ স্পো, ক্যাশ স্পো অফ এ পার্সন, নিজের সরকায় তেল দেওয়া, অয়েল ইউর ওন মেশিন, অয়েল ইউর ওন মেশিন। এই হচ্ছে বাংলার মাধ্যমে প্রবাদ বাক্যগুলো মনে রাখার একটা কৌশল। এটা হচ্ছে প্রথম ভিডিও, এরপরে বাকি যে প্রবাদ বাক্যগুলো আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে এবং সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আমি মোহাম্মদ খোরশেদ আলম, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।